আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এটা ছিল বুধবারের বিকেলবেলা, দেখতেছেন সব কাপড় চোপড় এখানে আওলা ঝাউলা করে নিয়ে বসে গেছি। তো সেই দিন বিকেলবেলা আমার একটু ভালো লাগতেছিল না, মানে মনটা খুবই খারাপ ছিল। তো আমার এই কাপড়গুলো অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে ভাঁজ করে গুছিয়ে রাখবো, তো গুছিয়ে রাখা হচ্ছিল না, অনেক ব্যস্ত ছিলাম। তো সেই দিন আর কি গুছিয়ে ফেলতেছি, যেহেতু মনটা খারাপ ছিল ভাবলাম যে নিজের জন্য কিছু করি, নিজের কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নিই, হয়তোবা ভালো লাগবে। গুছানো জিনিস দেখলে আমাদের সবারই ভালো লাগে। তারপর হাজব্যান্ড মাগরিবের নামাজ পড়ে আর কি ঝালমুড়ি নিয়ে আসছে, তো সেগুলো একটু খেলাম। খেয়ে তো ভালোই লাগতেছিলো, আসলে ঝালমুড়ি আমাদের মেয়েদের মনে সবারই খুবই পছন্দের। তো এই যে আলমারি কিছুটা গুছিয়েছি, আর এই যে দেখতেছেন সব অগোছালো, তো সেগুলো গুছিয়ে নিব। তো এই যে আমার মোটামুটি প্রায় সবই গোছানো শেষ, দেখতে তো খুবই ভালো লাগতেছিলো আমার কাছে। এখানে আমি তাসিনকে প্রাইভেটে দিয়ে আসার সময় কিছু হ্যাঙ্গার নিয়ে আসছিলাম, তো সেগুলো দিয়ে আমি যে ড্রেসগুলো কম পরা হয় সেগুলো হ্যাঙ্গিং করে দিছি। আর আসলে নিজের মন যখন ভালো থাকে তখন নিজের মনকে নিজেকেই ভালো করতে হয়। যেহেতু আমার হাজব্যান্ড তেমন একটা সময় পায় না, আমরা তেমন একটা বাইরেও যেতে পারি না। এই যে নিচে আমার শাড়িগুলো রেখেছি আর কি। তো আমাদের যখন মন খারাপ থাকে তখন আমরা নিজের কাজগুলো করতে পারি, যেমন এই যে কাপড় গুছিয়ে নিলাম, দেখে তো আমার একটু ভালো লাগতেছিলো, মনটা একটু ফ্রেশ লাগতেছিলো গুছানো কাপড় দেখে। তারপর আমরা যে রান্নাঘরে থাকি সেই রান্নাঘরের জিনিসগুলো একটু গুছিয়ে যদি নেই তাহলে আমাদের মনটা একটু ফ্রেশ হবে। মানে নিজেই নিজেকে মানে ভালো রাখার চেষ্টা করতে হবে, এটাই হচ্ছে কথা। তো এই যে আমি সব কিছু ভালোভাবে গুছিয়ে নিয়েছি, তাসিনের ড্রয়ারটাও আমি একটু গুছিয়ে দিয়েছি। আসলে আমার পুরো আলমারিটা অনেক অগোছালো হয়েছিল, তো সময়ের অভাবে আর কি হয়ে উঠতেছিল না। যেহেতু আমি নতুন ইউটিউবে কাজ করতেছি, একটু সময়টা আর কি মেনটেন করতে পারতেছিলাম না। তো বলে নিচ্ছি, যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো তারপর আমার মনটা যাতে একেবারে ভালো হয়ে যায় সেই জন্য আমি এখানে একটা ফেস প্যাক বানাচ্ছিলাম, একটু রূপচর্চা করি যদি মনটা আরও ভালো হয় আর কি সেই জন্য। তো এখানে আমি চালের গুঁড়া আর মুসুর ডালের গুঁড়া করে একসাথে মিশিয়ে রেখেছি। আপনারা যদি মুসুর ডালটা গুঁড়া করতে না চান তো চালের গুঁড়াটা দিলেও হবে। তো আমি এখানে যে কাঁচা দুধ নিয়েছি, তারপর আমি এক ফালি টমেটো নিয়েছি, আর নিয়েছি হচ্ছে মধু। তো আমি এই কয়েকটা উপকরণ দিয়েই আর কি ফেস প্যাকটা বানাচ্ছি। এটা খুবই ভালো আমি বলবো, এটা সপ্তাহে 3 দিন লাগালে খুবই ভালো উপকার পাবেন। আর হচ্ছে টমেটোটা তো আমরা শীতকাল ছাড়া পাই না, গরমের সময় পেলেও অনেক দাম থাকে, তো আমরা টমেটোটা অ্যাভয়েড করব, সমস্যা নাই। এটা আমি এই যে বানিয়ে নিয়েছি সবগুলো একসাথে মিশিয়ে। তো এখন আমি এই যে মুখে ফেস ওয়াশ দিয়ে না ধুয়ে আমি কাঁচা দুধ লাগিয়ে 2 মিনিট রেখে দিব, এটা আর কি ফেস ওয়াশের কাজ করবে। আপনারা যদি না চান তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলতে পারেন। তারপর আমি এই যে ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি, তো আমি 15 মিনিট রেখে দিব। আমার নিজের কাছে আর কি অদ্ভুত লাগতেছিলো মুখে এইসব লাগিয়ে, আবার ক্যামেরার সামনে হাসি পাচ্ছিল। তো আমি একটা এই যে মুখটা ধুয়ে ফেলেছি, তো আপনারা দেখতে পারতেছেন কতটুকু ডিফারেন্স, মুখটা কতটা ব্রাইট লাগতেছে। তারপরে এই যে আমি এখানে কিছু টমেটো কিনেছিলাম, তো এগুলো সংরক্ষণ করে রাখবো, সেই জন্য আমি একটা টিস্যু দিয়ে টমেটোটা মুছে নিছি ধুয়ে। তারপরে এগুলো আমি টুকরো করে কেটে নিচ্ছি। আসলে রোজার মধ্যে দেখা যায় টমেটোর অনেক দাম হয়ে যায়, তো তখন আমাদের ছোটো মাছ দিয়ে টমেটো খেতে আমার তো খুব ভালো লাগে, তখন এটা আর কি ইউজ করতে পারবো, সেই জন্যই অল্প পরিমাণে কিছু টমেটো আমি সংরক্ষণ করে রাখতেছি। এভাবে করে আমি এখন ফ্রিজে রেখে দিব, 3-4 ঘন্টা রেখে দিলেই যখন বরফ হয়ে যাবে
তখন আমি নামিয়ে, এই যে আমার কিন্তু বরফ হয়ে গেছে এগুলো, এগুলো আমি একটা পলি ব্যাগে ভরে রেখে দিব, তাছাড়া কোনো এয়ার টাইট বক্সে ভরেও রেখে দিলেও এটা এই যে ভালো থাকবে। আর একটা একটা কিন্তু ছুটে আসতেছে, আমি এগুলো এখন একটু সারিয়ে তারপর রেখে দিব। তো আমরা সবাই পজিটিভ থাকব, নিজের মনকে নিজেই ভালো রাখার চেষ্টা করব। ঘরের কাজগুলো করে হাজবেন্ড সময় দিতে পারে না তো কি হয়েছে। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবাই সবার জন্য দোয়া করব। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।